সবাইকে স্বাগত। আজকে আমি 2021 সালের এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের জন্য যে অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে সেই অ্যাসাইনমেন্ট সম্পর্কিত কিছু গাইডলাইন, অর্থাৎ কিভাবে আমরা অ্যাসাইনমেন্ট প্রস্তুত করব সে উদ্দেশ্যে আমি কিছু কথা বলবো। পূর্বের অ্যাসাইনমেন্টগুলো যেভাবে প্রস্তুত করা হচ্ছে বা হয়েছে ঠিক একই ধারাবাহিকতায় আমরা এই অ্যাসাইনমেন্ট প্রস্তুত করব, অর্থাৎ পূর্বে যেভাবে আমি গাইডলাইন দিয়েছিলাম সেই একই ধরনের গাইডলাইন এখানেও দিচ্ছি, বিভ্রান্তির কোনো সুযোগ নাই। তো এই অ্যাসাইনমেন্টটা হচ্ছে 4 নম্বর অ্যাসাইনমেন্ট। এর আগে আমরা 3টা অ্যাসাইনমেন্ট দেখেছি, 1, 2, 3 করে 3টা অ্যাসাইনমেন্ট আমরা দেখেছি বা সেগুলো আমরা প্রস্তুত করেছি। তো অ্যাসাইনমেন্টের শিরোনাম হচ্ছে জৈব যৌগে বন্ধন বিভাজন, জৈব যৌগে বন্ধন বিভাজন এবং অ্যারোমেটিক যৌগের প্রস্তুতি ও বিক্রিয়া। এটি হচ্ছে অ্যাসাইনমেন্টের শিরোনাম, অর্থাৎ এই শিরোনামে আমরা অ্যাসাইনমেন্ট প্রস্তুত করব। জৈব যৌগে বন্ধন বিভাজন এবং অ্যারোমেটিক যৌগের প্রস্তুতি ও বিক্রিয়া। অ্যাসাইনমেন্ট কিভাবে প্রস্তুত করতে হয় সেটি প্রথম অবস্থাতে অনেক বিভ্রান্তি তৈরি হয়েছিল, আস্তে আস্তে সেগুলো কেটে যাচ্ছে। আমরা দেখছি অনেক শিক্ষার্থী তারা অ্যাসাইনমেন্ট প্রস্তুত করার ক্ষেত্রে 1 নম্বর প্রশ্নের উত্তর বা ক নম্বর প্রশ্নের উত্তর এইভাবে লিখছে, সেটি কিন্তু অ্যাসাইনমেন্ট যেটি করার কথা সেইটি হচ্ছে না। কিন্তু সেজন্য অ্যাসাইনমেন্ট প্রস্তুত করার ক্ষেত্রে আমাদের কিছু বিশেষ বিষয় জানা দরকার। আমরা কোনো ক্রমেই এটি লিখব না 1 নম্বর প্রশ্নের উত্তর বা ক নম্বর প্রশ্নের উত্তর ইত্যাদি ইত্যাদি। তা আমরা শিরোনাম জানলাম, এখন এই অ্যাসাইনমেন্ট ধারাবাহিকভাবে যেটি আমাদের দেয়া হয়েছে মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তর কর্তৃক, এটি জৈব রসায়নের দ্বিতীয় অধ্যায়ের টপিকস। তা আমরা এখানে অ্যাসাইনমেন্টটি শিকন ফল, বিষয়বস্তু, নির্দেশনা, সংকেত ধাপ বা পরিধি বা নির্দেশক অনুযায়ী প্রস্তুত করব। আমরা ধারাবাহিকভাবে লিখব, অর্থাৎ ওলট পালটভাবে কখনোই লিখব না, ধারাবাহিক অনুসারে আমরা লিখব। আর যদি তোমরা নির্দেশকটি উল্লেখ করতে চাও সেটি করতে পারো, যে ক নির্দেশক, খ নির্দেশক, গ নির্দেশক, এটা এইভাবে উল্লেখ করতে পারো। কিন্তু কোনো ক্রমে লেখা যাবে না যে 1 নম্বর প্রশ্নের উত্তর বা 2 নম্বর প্রশ্নের উত্তর বা ক নম্বর প্রশ্নের উত্তর, খ নম্বর প্রশ্নের উত্তর ইত্যাদি। এখন আমরা কিভাবে ধারাবাহিকভাবে এটি করব, এই জৈব যৌগের বন্ধন বিভাজন এবং অ্যারোমেটিক যৌগের প্রস্তুতি ও বিক্রিয়া, এই যে অ্যাসাইনমেন্টের শিরোনাম, এই শিরোনামের আলোকে আমরা কিভাবে ধারাবাহিকভাবে লিখব। প্রথমে জৈব যৌগের বিভিন্ন প্রকার যে বিক্রিয়া এটি আমরা লিখব, জৈব যৌগের যে বিভিন্ন প্রকার বিক্রিয়া সেটি আমরা প্রথমে লিখব। তারপরে লিখব বন্ধন বিভাজন, অর্থাৎ সুষম এবং বিষম বিভাজন, পাশাপাশি আমরা যে ফ্রি রেডিক্যাল, আমরা সুষম যেটি সেটি তো ফ্রি রেডিক্যাল তৈরি করে এটি আমরা জানি, এবং বিষম যে কার্বোক্যাটায়ন এবং কার্বানায়ন এগুলা লিখব এবং এগুলোর প্রত্যেকটা স্থিতিশীলতা ব্যাখ্যা করব। তারপরে এই যে বিষম বিভাজনের ফলে যে কার্বোক্যাটায়ন বা কার্বায়নায়ন হচ্ছে সেগুলো ইলেকট্রনাকর্ষী বা কেন্দ্রাকর্ষী বিকারক কীভাবে সেটি আমরা ব্যাখ্যা করব। তো এই সিকোয়েন্সে যদি আমরা লিখি তাহলে আমাদের ক নির্দেশক, যেটি ক নির্দেশকের জন্য যে নির্ধারিত 4 নম্বর আছে সেটি কিন্তু এখান থেকে আমরা পেয়ে যাব, অর্থাৎ ক নির্দেশক এখান থেকে কমপ্লিট হয়ে যাবে, এই যে প্রথম অংশটুকু এটি ক্লিয়ার হয়ে যাবে। এরপরে খ নির্দেশকের ক্ষেত্রে আমরা
যেভাবে লিখবো অ্যারোমেটিসিটি ব্যাখ্যা করব। অ্যারোমেটিসিটি ব্যাখ্যা করার পরে আমরা অ্যারোমেটিক যৌগের ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া ব্যাখ্যা করব। অ্যারোমেটিক যৌগের ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন ব্যাখ্যা করার পরে তারপর বেনজিন এবং টোলুইনের দুইটি করে প্রস্তুতি আমরা লিখব, বেনজিন এবং টোলুইনের ক্ষেত্রে। সেটি যদি আমরা এইভাবে প্রস্তুত করি তাহলে আমাদের খ নির্দেশক যেটি সেটি কিন্তু কমপ্লিট হয়ে যাবে। এরপরে বেনজিনের নাইট্রেশন এবং অ্যালকালেশন যে বিক্রিয়ার যে কৌশল, নাইট্রেশন এবং অ্যালকালেশন, এটি আমরা লিখব এবং প্রত্যেকটি এই কৌশল মানে কিন্তু মেকানিজমটি আমরা সুন্দরভাবে দেখাবো। তো এটি তো ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া, এই ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়ার আওতায় কিন্তু এই কৌশলগুলো আমরা দেখাবো। এরপরে বেঞ্জিনের বহু প্রতিস্থাপন বিক্রিয়া ও ওরিয়েন্টেশন, এটি ব্যাখ্যা করব। তারপরে বেঞ্জিন চক্রে মিথাইলমূলক ও অর্থপ্যারা নির্দেশক হলেও নাইট্রোমূলক মেটা নির্দেশক হওয়ার কারণ আমরা রেজোন্যান্স সহ এটি ব্যাখ্যা করব। তো এইভাবে যদি আমরা ধারাবাহিকভাবে ব্যাখ্যা করি তাহলে কিন্তু আমাদের এই অ্যাসাইনমেন্টটা সুসজ্জিতভাবে সুন্দরভাবে হয়ে যাবে। সেক্ষেত্রে আমরা অ্যাসাইনমেন্টের জন্য নির্ধারিত যে পূর্ণ নাম্বার সেটি আমরা পেয়ে যাব। তা পূর্বে যেমনভাবে বলেছিলাম যে অ্যাসাইনমেন্ট লেখার ক্ষেত্রে প্রথমে আমাদের কিছু ভূমিকা লিখতে হয়, সেটি লিখলে খুব ভালো হয়। তারপরে এই যে অংশগুলো দিয়েছি এটি মূল অংশ, তারপর আমরা উপসংহার দিব। আর এই অ্যাসাইনমেন্টটি আমরা যে বই কে আমরা ফলো করে লিখবো সেই বইটা রেফারেন্স আকারে লিখলে খুবই ভালো হয়। তো এই মূলত অ্যাসাইনমেন্ট সম্পর্কিত বিষয়াবলী। এইভাবে যদি আমরা অ্যাসাইনমেন্ট প্রস্তুত করি তাহলে এখান থেকে আমাদের পূর্ণ নাম্বার পাওয়া সম্ভব, বা আমরা ভালো নাম্বার এখান থেকে ক্যারি করতে পারবো। এবার অ্যাসাইনমেন্ট প্রস্তুত করার ক্ষেত্রে আমরা যে বই ফলো করব সেই বই থেকে আমরা টপিকসগুলো খুঁজে সুন্দরভাবে নিজের মতো করে লিখব। এনসিটিবি কর্তৃক অনুমোদিত যে কোনো বই থেকেই আমরা এই অ্যাসাইনমেন্ট লিখতে পারবো। আমি এনসিটিবি কর্তৃক নির্ধারিত যে বইগুলো আছে সেই বই থেকে কিছু পেজের অংশ তোমাদের দেখাচ্ছি। তো এরকম তোমাদের কাছে যে বইটি আছে সেগুলোতেও এই বিষয়বস্তু এরকমই আছে, সেখান থেকে নিজেরা বের করে টপিকসটা বের করে সেইভাবে সেই ধারাবাহিকভাবে লিখলেই হবে। প্রথমে জৈব যৌগের বিভিন্ন প্রকার বিক্রিয়া। তো জৈব যৌগের বিভিন্ন প্রকার বিক্রিয়ার মধ্যে কি আছে, যেমন সংযোজন বিক্রিয়া আছে, প্রতিস্থাপন বিক্রিয়া আছে, অপসারণ বিক্রিয়া আছে, সমীকরণ বিক্রিয়া আছে, এই চারটি মূলত বিক্রিয়া। এছাড়া বেঞ্জিনে বহু প্রতিস্থাপন বিক্রিয়া বা ওরিয়েন্টেশন বিক্রিয়া আছে। তো এইগুলো কিন্তু জৈব যৌগের বিভিন্ন প্রকার বিক্রিয়া। তো এই বিক্রিয়াগুলো আমরা সংক্ষেপে একটা বর্ণনা দেওয়ার চেষ্টা করব। তারপরে আমরা আক্রমণকারী যে বিকারক সেটি কি হতে পারে, সেটি ফ্রি রেডিকাল হতে পারে, ইলেকট্রোফাইল হতে পারে, নিউক্লিওফাইল হতে পারে। এই ফ্রি রেডিক্যাল কি সেটি আমরা ব্যাখ্যা করব, ইলেকট্রোফাইল নিউক্লিওফাইল এগুলো আমরা ব্যাখ্যা করব। এখন বন্ধনের বিভাজন দুই ধরনের যেটি আমরা জানি সেই অনুসারে আমরা সেটিও ব্যাখ্যা করব। দুই ধরনের মধ্যে সুষম বিভাজন এবং বিষম বিভাজন যেটি আমরা জানি, সুষম বিভাজনের ক্ষেত্রে কি হবে, সুষম বিভাজনের ক্ষেত্রে ফ্রি রেডিকাল তৈরি হবে। তো এই ফ্রি রেডিকালের বৈশিষ্ট্য এবং ফ্রি রেডিকালের যে সক্রিয়তার ক্রম এগুলো আমরা ব্যাখ্যা করব। আর বিষম বিভাজনের ক্ষেত্রে কি তৈরি হতে পারে, বিষম বিভাজনের ক্ষেত্রে তৈরি হতে পারে কার্বোক্যাটায়ন এবং কার্বোনায়ন।
কার্বোক্যাটায়ন এবং কার্বায়নায়ন যেটি তৈরি হচ্ছে, কার্বোক্যাটায়ন কার্বায়নায়ন, এই কার্বোক্যাটায়ন এবং কার্বোক্যানায়নের যে সক্রিয়তার ক্রম সেটিও ব্যাখ্যা করব। এগুলো সব বইতেই আছে, সক্রিয়তার ক্রম, এই ক্রমগুলো সুন্দরভাবে ব্যাখ্যা করব আমরা এবং এদের বৈশিষ্ট্যগুলোও সুন্দরভাবে দেখাব। একইভাবে ইলেকট্রোফাইল, নিউক্লিওফাইল, ইলেকট্রোফাইল কয় ধরনের বা নিউক্লিওফাইল কয় ধরনের বা ইলেকট্রোফাইল কি সেটি আমরা সুন্দরভাবে অ্যাসাইনমেন্টে ব্যাখ্যা করব। এই যে নিউক্লিওফাইল, নিউক্লিওফাইল কয় ধরনের বা এটি কিভাবে হচ্ছে সেটি আমরা ব্যাখ্যা করব। এনসিটিভি কর্তৃক নির্ধারিত সব বইতেই আছে এগুলো, ধারাবাহিকভাবে সেটি সুন্দরভাবে উপস্থাপন করলেই আমাদের অ্যাসাইনমেন্টটা সুন্দর হবে এবং আমরা 100% নাম্বার পাবো অ্যাসাইনমেন্টের জন্য নির্ধারিত যে নাম্বার। এরপরে আমরা যেটি করব সেটি হচ্ছে বেঞ্জিন টোলোইনের যে প্রস্তুতি, তে বেঞ্জিন টোলোইনের প্রস্তুতি আমরা মিনিমাম দুইটা প্রস্তুতি করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে, তা আমরা যে কোনো দুইটা প্রস্তুতি করব। এটি বেঞ্জিন, এগুলো সব বইতেই আছে বলছি বারবার। এই বেঞ্জিনের যে দেখো এখানে পাঁচটা প্রস্তুতি আছে, এই পাঁচটা প্রস্তুতির মধ্যে যে কোনো একটি আমরা, যে কোনো দুইটি আমরা লিখতে পারবো। একইভাবে টোলুইনের, টোলুইনের দুইটা আছে, দুইটাই আমরা লিখব, বা তোমাদের কাছে যে বই আছে সেই বইতে যে কটা আছে সে তার থেকে একটু লিখলে হবে। এটি গেল বেঞ্জিন এবং টোলুইনের দুইটি করে প্রস্তুতি। এবং এই বেঞ্জিন এবং টোলুইনের প্রস্তুতির আগে আমরা অ্যারোমেটিসিটিটা একটু ব্যাখ্যা করে নেব। অ্যারোমেটিসিটি কি বা অ্যারোমেটিক যৌগটা কীভাবে হচ্ছে সেগুলো আমরা একটু ব্যাখ্যা করব, সেটি করলে ভালো হবে আর কি। এরপরে আমরা আসব অ্যারোমেটিক যৌগে ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া। অ্যারোমেটিক যৌগে ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া কিভাবে হয় বা কি কৌশলে হয় সেগুলো আমরা প্রাথমিকভাবে কিছু আলোচনা করে সেটি ব্যাখ্যা করার চেষ্টা করব। এই যে কৌশল কয় ধাপে হচ্ছে সেটি কিন্তু এখানে দেখানো হয়েছে। এই যেমন একটা উদাহরণ, কৌশলের মধ্যে আমাদের দেখাবো নাইট্রেশন। এই নাইট্রেশনের আমরা মেকানিজমটা সুন্দরভাবে দেখাবো। এটি হচ্ছে নাইট্রেশন, নাইট্রেশনের মেকানিজম। এটি হচ্ছে প্রথম ধাপ, দ্বিতীয় ধাপ, এটি হচ্ছে তৃতীয় ধাপ। এভাবে আমরা প্রত্যেকটা দেখাবো। নাইট্রেশনের পরে আমরা যেটি দেখাবো সেটি হচ্ছে অ্যালকাইলেশন। অ্যালকাইলেশন সেটি ফিরিল ক্রাফ্টই হয়ে থাকে, ফিরিল ক্রাফ্ট অ্যালকাইলেশন। অ্যালকাইলেশনটা আমরা দেখাবো মেকানিজম, অ্যালকাইলেশনের মেকানিজম। এটি নাইট্রেশনে যেমনভাবে তিনটা ধাপে হয়েছিল, অ্যালকাইলেশনেও তিনটা ধাপে হবে। এই তিনটা ধাপ আমরা সুন্দরভাবে দেখাবো। এগুলো বাজারে প্রচলিত, বাজারে যে বইগুলো আছে বা তোমাদের, তোমরা যে বই ফলো করছো, তোমাদের কাছে যে বই আছে সে প্রত্যেকটা বইয়ে এগুলো আছে। তো এটা সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে লিখলেই কিন্তু অ্যাসাইনমেন্টটা পরিপূর্ণতা পাবে। এরপরে বেঞ্জিনের যে ওরিয়েন্টেশন বিক্রিয়া, বহু প্রতিস্থাপন বিক্রিয়া, সেটি আমরা দেখানোর চেষ্টা করবো সুন্দরভাবে। ওরিয়েন্টেশনের ক্ষেত্রে আমরা সক্রিয়কারী গ্রুপ বা ড্যাট ইজ অর্থ প্যারা নির্দেশক এবং মেটা নির্দেশক যে গ্রুপ, সক্রিয়কারী অর্থ প্যারা আর মেটা নির্দেশক যেটি, সেটি নিষ্ক্রিয়কারী গ্রুপ, সেটি কারা বা কীভাবে হচ্ছে সেটি আমরা ব্যাখ্যা প্রথমে করব। যেমন মিথাইল মূলক এটি অর্থ প্যারা নির্দেশক, তো এটি আমরা রেজোনান্স সহকারে সুন্দরভাবে ব্যাখ্যা করব।
আবার নিষ্ক্রিয়কারী গ্রুপের মধ্যে আছে নাইট্রোমূলক, এই নাইট্রো মেটা নির্দেশক। এই নাইট্রো কেন মেটা নির্দেশক সেটি আমরা রেজোন্যান্স সহকারে ব্যাখ্যা করব। এখানে রেজোন্যান্স দেওয়া আছে, প্রত্যেকটা বই এগুলো দেওয়া আছে। তো এই হচ্ছে অর্থো মেটা প্যারা নির্দেশক, যে কোনো দুইটি গ্রুপ, যেমন মিথাইল মূলক অর্থো প্যারা নির্দেশক আর নাইট্রোমূলক মেটা নির্দেশক। একটা সুন্দরভাবে আমরা রেজোন্যান্স দিয়ে সুন্দরভাবে ব্যাখ্যা যদি করি, এবং আমি যে সিকোয়েন্সগুলো প্রথম থেকে বলেছি সেইভাবে যদি আমরা সুন্দরভাবে লিখি, তাহলে আমাদের অ্যাসাইনমেন্টটি পরিপূর্ণতা অর্জন করবে। এবং অ্যাসাইনমেন্টের জন্য নির্ধারিত যে 16 নাম্বার আছে, সে 16 নাম্বারই আমরা পেতে সক্ষম হব। তো এই মোটামুটি আজকের বিষয়বস্তু। সবাই ভালো থাকবা, আগামী দিনে দেখা হবে। আবারও বলছি, বাজারে যে কোনো বইতেই বা তোমাদের কাছে যে বইটা আছে, অর্থাৎ তোমরা যে বইটা প্রথম থেকেই ফলো করছো, সেই বইয়ে আমি যে বিষয়গুলো দেখিয়েছি সবগুলাই কিন্তু আছে, ভিন্ন ভিন্ন পেজে থাকতে পারে, তো এইগুলাই কিন্তু সবগুলো আছে। সেইগুলা তোমরা সেইভাবে সেখান থেকে খুঁজে খুঁজে বের করে লিখবা। আমি এখান থেকে দেখাই দিলাম, এখান থেকে এরকম অনুরূপভাবে তোমরা দেখে দেখে সেখান থেকে তোমাদের মতো করে লিখবা, লিখলে অ্যাসাইনমেন্টটি পরিপূর্ণতা পাবে। তা আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবা।